নমস্কার সোনালী সুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি জলজ উদ্ভিদ যেমন পদ্ম শাপলা এই ধরনের শিকড়গুলোকে কিভাবে দূরে ভারতের যে কোনো অংশে পাঠানো যায় কি করে প্যাকিং করতে হয় কি করে অনেক দিন পর্যন্ত বাক্সের মধ্যে ভালো থাকবে তাই আমি এখানে দেখাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে পরিষ্কার একটা খবরের কাগজ আমি ভালো করে ভিজিয়ে নিয়েছি এই কারণে যে টিউবারটা এই পেপারের মধ্যে থাকবে সেই যাতে দীর্ঘদিন এক সপ্তাহর ওপর এখানে ভালোভাবে থাকতে পারে যাতে শুকিয়ে না যায় সেই কারণেই এরকম করে পেপারটাকে ভালো করে ভিজিয়ে নিতে হবে ভেতরে টিউবারটা এমনভাবে রাখতে হবে যাতে তার কোনো রকম কাণ্ড বা পাতা কিছু যাতে ভাজ না পড়ে যায় সেইভাবেই পেপারটাকে এবার ভাজ করে নিয়ে আর একটা ওপর থেকে পলিথিন ব্যাগের মধ্যে করে দিয়ে ভালো করে মুখ আটকে দিতে হবে ঘরে পড়ে থাকা যে কোনো একটা বাক্স আমি এখানে ব্যবহার করছি এর ভেতর যাতে লি ভাব থাকে সেই জন্য আমি একটা পরিষ্কার পেপার অবশ্যই পরিষ্কার পেপার নিতে হবে হলে হলে গাছ লেগে যাওয়ার ভয় থাকে গাছ খারাপ হয়ে যেতে পারে এবার ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি কাগজ হাত দিয়ে ছিঁড়ে নিচ্ছি পেপারটা পাতলা করে ধরে লম্বা লম্বা করে এভাবে টেনে খুল ছিঁড়লে তাড়াতাড়ি হয়ে যায় কাঁচির সাহায্যেও কেটে নেওয়া যেতে পারে এবার কিছুটা ছোট ছোট পেপার কেটে দিয়ে তার উপরে প্যাকিং করা জলজ উদ্ভিদ এইভাবে ওপর থেকে আস্তে করে বসিয়ে দিতে হবে যেন সম্পূর্ণ টাইট থাকে সেটাও খেয়াল রাখতে হবে এমনভাবে রাখতে হবে যাতে এই উদ্ভিদ যাতে ঘুমিয়ে থাকতে পারে বাইরের হাওয়া বা বাইরের আলো এলে ওরা জেগে উঠবে তাই যাতে ভালো করে ঘুমোতে পারে সেইভাবে এইভাবে ঢেকে টাইট করে পাঠানো সবথেকে ভালো এবার বাক্সটাকে টাইট করে আটকে দিতে হবে যাতে খুলে না যায় আর বাইরের হাওয়াও যাতে প্রবেশ না করে যদি স্পিড পোস্টে পাঠাতে হয় তাহলেও এই পদ্ধতি সবথেকে ভালো স্পিড পোস্ট বা ডিটিডিসি যে কোনোভাবেই এইভাবে প্যাকিং করলে অনেক দিন পর্যন্ত টিউবার ভালো থাকে কোনো কারণে রাস্তায় দু দিনের জায়গায় এক সপ্তাহ বা তার বেশিও যদি হয়ে যায় তবুও টিউবার বা রানার খারাপ হবে না সুন্দর লাগার জন্য একটা ওপর থেকে একটা পলিথিন প্যাক করে দেওয়া হচ্ছে ডাইরেক্টও পাঠিয়ে দেওয়া যেতে পারে যদি গিফট করার হয় তাহলে এরকম একটু সাজিয়ে দিলে দেখতে বেশ ভালো লাগবে সেই কারণেই এরকম একটা প্যাকিং করে দিলে বেশ ভালো লাগে আমি সম্পূর্ণ ঘরের পড়ে থাকা জিনিস দিয়েই আমি এই প্যাকিং করছি ইচ্ছে করলে বাজার থেকেও এই প্যাকেট কিনতে পাওয়া যায় আমি ঘরের জিনিস এই কারণে ব্যবহার করছি যে আমার আর বাজারে যাওয়ার প্রয়োজন হলো না আর খরচাটাও অনেক বেঁচে গেল এবার যদি এটাকে যে ঠিকানায় পাঠানো হবে সেই ঠিকানাটা যদি বসাতে ইচ্ছে হয় তো এর ওপর থেকেই বসানো যেতে পারে আর যদি হাতে হাতে দেওয়া হয় তো এটাই ঠিক আছে যদি স্পিড পোস্টে যায় তাহলে যদি বৃষ্টির দিন হয় তাহলে ঠিকানা লিখে তারপর অবশ্যই এরকম একটা সাদা পলিথিন পেপার দিয়ে ঢেকে দিতে হবে তাহলে বৃষ্টির জল পড়লেও লেখাগুলো মুছে যাবে না লেখাটা বাঁচিয়ে তবেই টেপ আটকাতে হবে না হলে লেখাগুলো টেকে গেলে ঠিকানা ঠিকভাবে পৌঁছবে না কেমন লাগলো আমার এই প্যাকিং অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই সঙ্গে থাকুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ